গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাড়াফাড়ি আছো। রবিবার সন্ধ্যেবেলা কিছুক্ষণ আগে এর আগের ব্লগটা শেষ হয়েছে। আমি আর পূজা এখন বেরোচ্ছি একটু সবজি মার্কেটে, সেখান থেকে আমরা নেব সবজি, তার সঙ্গে চিকেন, কারণ আজকে রাত্রে হবে ভাত আর চিকেন কষা। দেখো আমাদের এই বাড়ির বাইরে যেতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ইরিটেট করে সেটা হচ্ছে আমাদের লিফট, যেটা রোজ মোটামুটি তিন চার লাগাতে। আচ্ছা ঠিক আছে, পূজা আজকে বলছে নাকি লিফট লাগাতে জানতে হবে। দেখি পূজা, আচ্ছা আচ্ছা নাম ডুবে দিলাম, ফাঁসিয়ে দিয়েছে নাকি আমাকে। এটা শুধু তোকে না, সবাইকে ফাঁসায় লিফটটা, বুঝতে পারছিস তো? অবস্থা খুবই করুন। চলো বুঝে বেরো। বলছি আমার হাতে ক্যামেরা থাকলে আমি কাজ ফাজ করি না জানিস তো। বাজারে যাওয়ার এক্সাইটমেন্টে আমি মাস্ক কিনতে ভুলে গেছি, ভাগ্যিস পূজা দেখলো, এখন আবারও ঘুরে যাচ্ছি। অলরাইট, তো মাস্ক পরে নিয়েছি, আর এবার আমি আর লিফটে যাব না, ওখানে গিয়ে মাথা ঠকে কোনো লাভ নেই, নিচে স্টেয়ার্স দিয়ে চল। তো পূজা দিদি আমার জন্য নিচে ওয়েট করছিল। দেখো টেকনিক্যালি দেখতে গেলে এই ব্লগটা তো কালকে আসবে, কিন্তু আজকে সারাদিনে তিনটে ব্লগ শ্যুট হয়েছে। দেখ ইনসাইড আউট এক্সট্রার জন্য অলরেডি একটা পোস্ট হয়ে গেছে, ইনসাইড আউটের জন্য যেটা সকাল থেকে শুরু হয়ে গেছে সেটা কিছুক্ষণে পোস্ট হবে, আর এটা যদিও বা কালকে পোস্ট হবে, বাট আমরা এখনই শুরু করে দিলাম, উইচ মিনস একদিনে তিনটে ব্লগ আমাদের পক্ষেই সম্ভব। একদম, এই তোর যে এত এনার্জি এটাই আমাকে ইন্সপায়ার করে। আমার তো এত এনার্জি না, ভাব আজকে রবিনকে আমি স্ট্যান্ডে ওয়েট করতে বলছিলাম, রবিন এখানে দাঁড়িয়ে ছিল, ভালোই হলো, এখান থেকে সোজা বাড়ি। কিরে নামবি না? বললাম লিফটে যাবো না, সিঁড়ি দিয়ে নেমে যাবো। এবার লিফটটাকে আমি ঠিক করে লাগাইনি, আর সেটা আমাদের ফ্লোরেই লক হয়ে রয়ে গেছে। এখন এই বাজারের ব্যাগ হাতে নিয়ে আমি আর পূজা না, তারপরে তো আমি মাস্ক নিতে উপরে গেলাম, তো তো আমি যে উপরে গেছি মেবি ওটা উপরে ঠিক করে লক হয়নি, আর কি করা যাবে। তবে এই যে হাতে বাজারের ব্যাগ নিয়ে এক হাতে ক্যামেরা, চারতলা উঠলাম ব্লগ করতে করতে, এর জন্য প্লিজ আজকে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। তো ব্লগ আপলোড করে দেন আমি স্নান টান করে ফ্রেশ হলাম, এখানে ওরপি আগের দিনে মানে যে ব্লগটা এক্ষুনি আমি আপলোড করলাম সেটা দেখছি। আমি তার আগে তার আগে বাজার থেকে আসার পরে চিকেন আর রাইস অলরেডি রান্না করা হয়ে গেছে আমার, রান্না করে কিচেন পরিষ্কার করেছি, নিজে ফ্রেশ হয়েছি, তারপরে বসে আছি। এই যে পরিষ্কার করতে ইয়াদ এলো, ইয়াদ বিকেলবেলা আমি পুরো এগুলো গুছিয়েছি, ঠিক আছে? এই যে আপনি এখানে পেছনে কেন লাগছো তুমি, সব তো গোছানোই আছে। হ্যাঁ এইগুলো গোছানো, হ্যাঁ ঠিক আছে, কুশন তো এদিক ওদিক হয়ই না। না তুমি কেন না করো, যে আমার আর পূজা মগারে ডিল হয়েছে না, পূজা গণেশ মার্কা পোস্ট নিয়ে এখানে কে শুয়েছিল এতক্ষণ? আরে বাবা বলছি তুই ফ্রেশ হবি আজকে? না ও চ চ দেখি 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 করে যা, ও এই যে এতক্ষণ ধরে ঝোলের এত প্রশংসা করছো, তো একটু আগে গিয়ে মোমো অর্ডার করছিল, করছিলিস না? কিছু জন মোমো অর্ডার করছিস? ভাবছিলাম কেন কেন আমার পেটে ঠিক হয়ে গেছে তাই। কি করে হলো, তুই তো ওই দরজার উপরে যাসনি। আমি ঠিক যাই, তোমার চোখে পড়ে না ও হাওয়াতে হাওয়াতে ঠিক
সকালবেলা স্যান্ডউইচের পর কি বলবো, সবারই মনটা একটু ভাত ভাত করছিল, এরকমই অবস্থা বাঙালি ভেতো বাঙালি। হ্যাঁ, মোমো মোমো করছিল, বাট আলটিমেটলি চিকেনটা যখন আনলো চিকেনের সাথে ভাত, বিকজ রুটি আমি করতেও পারি না, তাই হয়েছে আমার চিকেনটা মানে ভীষণ ভালো খেতে হয়েছে। রাইস আর শশা, আর এটা হচ্ছে দাদা বানালো, হঠাৎ করে বললো কি মজারেলা রিং খাবি, আমি বললাম না ভাতের সাথে আর মজারেলা রিং ভালো হবে, তো তুমি যদি নর্মাল পেঁয়াজি বানাতে পারো ভালো। কিরে কেমন হয়েছে পেঁয়াজি? দুর্দান্ত হয়েছে। এবার বাইট দে। বেসনের সাথে চালের গুঁড়ো দিয়েছে, চালের গুঁড়া ময়দা, চিকেনটা টেস্ট করা আলাদা করে দরকার নেই, দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে পেঁয়াজি, কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম বানালাম আজকে, যাক গে ভালো হয়েছে। কিরে বুঝা চিকেন কেমন হয়েছে? সামলাতে পারলাম না, অনেকদিন হয়ে গেছে মা বাবাকে একদম দেখিনি, তো খুব বেশি মন খারাপ করছে, আর গিয়ে থাকবো না, বিকালবেলা চলে আসবো এই কারণেই, কারণ কালকে সন্ধ্যেবেলা আর পরশুদিন সকালবেলা বাবা আসতে পারে, সৌহার্দ বাবাকে নিয়ে হায়দ্রাবাদে যাবে ডক্টর দেখানোর জন্য, তো যেই সময়টা ওরা থাকবে না সেই সময়টা আমার ইচ্ছা আছে দুদিন বোলপুর দুদিন ডোমচুর এরমভাবে একটু থাকার, সবার কাছেই কিছুদিন কিছুদিন থাকা হবে। তো মায়ের আমার জয়েন্ট পেন আছে, গোড়ালিতে পেন হয় তোমরা অনেকেই জানো, তো আমি যেহেতু যাবই তার জন্য মায়ের জন্য একটা আয়ুর্বেদিক মেডিসিন অয়েল আমি নিয়ে যাব, তো আমি ডক্টর অর্থর কথা বলছি, ডক্টর অর্থ হচ্ছে একটা 100% আয়ুর্বেদিক মেডিসিন যেটা 8 রকমের তেল দিয়ে তৈরি, আর যার মধ্যে এক্সট্রা অ্যাডেড কোনো কেমিক্যাল নেই, বাজারে এই ক্যাটাগরির অনেক রকম ওষুধ অ্যাভেলেবেল আছে বাট তাতে কম বেশি একটু আধটু কেমিক্যাল থাকে, বাট যেহেতু এটাতে কোনো কেমিক্যাল নেই তার জন্য এটা কমপ্লিটলি সাইড এফেক্ট ফ্রি, আর ডক্টর অর্থ এভরিডে ইউজ করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, উল্টে লাভই হবে, শরীরের যে কোনো ইম্প্যাক্টেড এরিয়াতে তোমরা ডক্টর অর্থ অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করার পরে পার্টিকুলার জায়গাটার ব্লাড সার্কুলেশন বেড়ে যায় অ্যান্ড তার ফলে ওই জায়গাটাতে হতে থাকা পেন আর বার্নিং সেন্সেশন এটা থেকে রিলিফ পাওয়া যায়। ডক্টর অর্থ খালি এক্সটার্নাল ইউজের জন্য, শরীরের ইন্টারনাল পার্টে ডক্টর অর্থ অ্যাপ্লাই করা যায় না, আর একটা কথাও মাথায় রেখো, শরীরে ধরো কোথাও কেটে গেছে ছড়ে গেছে সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করো, বাকি তোমরা ঘাড় পিঠ কাঁধ সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারো, পেন থেকে রিলিফ পাওয়া যায়। ডক্টর অর্থ ভারতে খুব একটা রেপুটেটেড ব্র্যান্ড, আর এর বেটার রেজাল্টের জন্য শুধুমাত্র ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউএসএ তেও অনেক পপুলারিটি গেইন করেছে, তো মার্কেটে হয়তো আরও কিছু পেনকিলার অয়েল বা অ্যালোপ্যাথি মেডিসিনও এই ক্যাটাগরির অ্যাভেলেবেল আছে, কিন্তু যেহেতু এটা কমপ্লিটলি হার্বাল আর একদমই সাইড এফেক্ট ফ্রি, তার জন্য মানুষ এটাকে ভরসা করে বিশ্বাস করে, আর তার জন্য ডক্টর অর্থ অনেক বেশি পপুলার আর বিক্রিও এর অনেক বেশি। তোমরা যদি ডক্টর অর্থর ওয়েবসাইটে যাও তোমরা দেখতে পাবে ডক্টর অর্থকে ওয়ার্ল্ড গ্রেটেস্ট ব্র্যান্ড, এশিয়ার মোস্ট প্রমিসিং ব্র্যান্ড অ্যান্ড পেনকিলার সেগমেন্টে নাম্বার 1 ব্র্যান্ডের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আর সেটা থেকেই বোঝা যায় কি ডক্টর অর্থর পপুলারিটি কতটা বেশি। ডক্টর অর্থ আয়ুর্বেদিক প্রোডাক্টে 4টে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে, স্প্রে আছে, অয়েন্টমেন্ট আছে, ক্যাপসুল আছে আর অয়েল আছে, আর ডক্টর অর্থ এটা সাজেস্ট করে যে যদি তোমার ব্যথা পুরনো হয় তাহলে ক্যাপসুল নেওয়া যেতে পারে সকালে আর বিকালে, বাট আমার মনে হয় সেটা একবার একটা ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়াটাই বেটার, আদারওয়াইজ যদি নতুন পেন হয় তাহলে তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী স্প্রে বা অয়েন্টমেন্ট সেটা অ্যাপ্লাই করতে পারো। তো ধরো তোমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে, টেনিস এলবো বা ফ্রোজেন শোল্ডার আছে, সেক্ষেত্রে অয়েন্টমেন্ট বা স্প্রে যে কোনো একটা অ্যাপ্লাই করে সেই জায়গাটাকে ঢেকে দিতে হবে, ডাইরেক্ট যেন হাওয়া ওই জায়গাটাতে না লাগে, আর যদি কারোর পুরনো ব্যথা হয় তখন ডক্টর অর্থ সাজেস্ট করে কি ক্যাপসুলটা নেওয়ার, আর সেটা 3 মাস ধরে নেওয়ার কথা ডক্টর অর্থ বলে, আর যদি নতুন ব্যথা হয় তাহলে 10-15 দিনের মধ্যেই ওটা সেরে যায়। এটা মনে রেখো ডক্টর অর্থ অ্যাপ্লাই করার পরে হাত ধুয়ে নেবে যাতে এটা ডিরেক্টলি চোখে না যায়, কোনো মেডিসিন শপে তোমার আশেপাশে ছোট বড় যে কোনো ওষুধের দোকানে ডক্টর অর্থ অ্যাভেলেবেল আছে, আর এর রেগুলার মানে ডক্টর অর্থ আয়ুর্বেদিক অয়েলের রেগুলার প্যাকটা হয় 120 ml এর, যেটা প্রাইস হচ্ছে 295 rupees, আর যেটা 1 মাস ধরে চলে।
গুড মর্নিং, দেখো আগেন উইকডে স্টার্ট, মানডে বাজে এখন 11:30, যদিও বা এই সপ্তাহে একদিন ছুটি আছে, ফ্রাইডে 2nd অক্টোবর। ওরপি এখন একটু বেরিয়েছে স্পেন্সার্সের জন্য, আজকে সকালবেলা হায়দ্রাবাদ এআইজি ডক্টরের সঙ্গে ফার্দার কথা বলে আমরা বাবার হায়দ্রাবাদ যাওয়ার প্ল্যানটা কনফার্ম করার কথা তো ছিল, কিন্তু শনিবার বাবাকে যে মেডিসিনটা দেওয়া হয় সেটাতে বাবার সেটা একটু বেটার আছে বলে মনে হচ্ছে আমাদের, তাই আজকে দিনটা আমরা দেখে নিই। কালকে সকালে সেরকম হলে কথা বলে যেদিন যদি বেরোতে হয় তাহলে বুধবার সকালবেলা আমি বাবা বেরিয়ে যাবো। তো পেট্রোল পাম্পটা হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরির ওদিকে, আর আমাকে পেট্রোল নিতে হতো তো আমি গিয়েছিলাম ওদিকে। আর আর স্পেন্সার্সটা তো জানাই হালদিরামের দিকটা, তো মাঝখানের এই কানেক্টিং রাস্তাটা আমাদের মানে বাজার মল রোড বাজারটা দিয়েই আমরা যাতায়াত করি, আদারওয়াইজ পুরো এয়ারপোর্ট হয়ে ঘুরে ঘুরে যেতে হয়। তো মল রোড বাজারের মোড়েতেই মিষ্টি মহলিটি উল্টো দিকে, তোমরা যারা এদিকে থাকো সবাই জানো একটা মন্দির আছে, তো যাওয়ার সময় জাস্ট আমি এক মন্দিরে পুজো দিলাম, তারপরে এখন যাচ্ছি ওখানে। স্পেন্সার্সের সামনে এসে গেছি, বাট গুড্ডুকে গাড়িটা পার্ক করতে হবে, স্পেন্সার্সের ভেতরে পার্কিং এখনো অবধি অ্যালাউড না। শুনলি কি বললাম? ওকে ফোন করে বল একটা দুধ নিতে আর দাবা দাবার হানি রে, যে একটা সঙ্গে একটা ফ্রি দাও। হ্যালো, বলছি যে দুধ নে। দুধ কি হচ্ছে? হ্যালো, বলছি দুধ রে, দুধ মিল্ক। আর আর হ্যালো, দাবার দাবার হানি নে, একটা সঙ্গে যেটা একটা ফ্রি পাবি। আচ্ছা আচ্ছা, এই যে তোর এই হ্যালোটা শোনানোর জন্য আমি ক্যামেরাটা এতদিন ধরে রেখেছিলাম, বুঝতে পেরেছিস? আমার ফোনে পয়সা নেই। আর বলছি এইটা কি? কেন এই স্তূপাকৃতি জামাগুলো এখানে জমে আছে? হ্যাঁ, রোজই জমে থাকে। এনে দেখে নে, দাবার বানান কি দেখে নে, ডি এ বি এ আর ডাবল বি ইউ আর। আচ্ছা, বি ইউ গেল। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে কি বড় একটা পিম্পল হয়েছে, আর সকালবেলা উঠে ছোটোখাটো একটা অপারেশনও আমি করেছি এটাকে। কালকে অবধি ঠিক ছিল, আজকের সকালবেলা উঠে থেকে একদম সোলেন আপ পপ আপ হয়ে গেছে, তারপরে আমি এটাকে ঠিক করে দিয়েছি, তো আজকে রাত্রিবেলার মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো ম্যাডাম স্পেন্সার থেকে এসে গেছে, এখন ব্যাপারটা হচ্ছে উড়পির বাড়ির জন্য হঠাৎ খুব মন টানছে, তো আমাকে বললো কালকেও সকালবেলা সব বলে দিয়েছি। আজকে কুলফির জন্য হচ্ছে মটন, আমি তো জানি পিছনে এসে দাঁড়িয়েছি, মটন কুলফির পুরো ফিস্ট, মাটন আছে, বিট আছে, গাজর আছে, রাঙালু আছে, তাও মাদারটা নোংরা আছে। আমি গতকাল দেবাশিস দা বললো যে ওই ওই কি জানো ওটা ওটা কি কি ডায়েট জানো, মোবিলিটি মোবিলিটি ডায়েটটা যদি দাও তাহলে এসব মাটন চিকেন দেওয়া দরকার নেই। বললো কি দিতে পারো সব? হ্যাঁ, শোনো না, সকালবেলা ম্যাডামকে আমি বললাম তাহলে আর কি দরকার, বললো কি আমার একমাত্র ছেলে, আমি একটু মাটন মটন খাওয়াবো না, এই বলে রবিনকে পাঠিয়ে দিল মটন আনতে। বাড়িতে তো কেউ মাটন খায় না, না আমি খাই না, পূজা খায় না, ও খায়, তো আমি এবারে বলেছি কি আমি যখন বাড়িতে যাই বাবা তো আমার মাথা খারাপ করে দেয়, তো সৌহার্দ এসছে, সৌহার্দ একটু মাটন খাবে না, তো আমি বলবো এবার নাতি খাবে, নাতির জন্য মাটন আনো, মাটন খাও। আচ্ছা, এবার তোমাদেরকে একটু আসল কথাটা জানিয়ে দিই, কথাটা হচ্ছে পূজা দিদি কালকে বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু পূজা দিদির পরীক্ষা 8 তারিখে, তো শি ইজ অ্যাগেইন কাম ব্যাক ভেরি সুন। আচ্ছা, সেটা আমি জানি না, বাট আপাতত কালকে যাচ্ছে, উফ বাঁচে যাবে। এই দেখ, এই যে হ্যালো, কি এটা একটু মোবিলিটি ডায়েট? এই মোবিলিটি ডায়েট, মাটন চিকেন আর কি, বাটিটা নিয়ে আয় যা, চল তুই একদিকে আমি একদিকে, আজ থেকে শুরু করি, না না হবে না। কেন চিমকেন শুনলে লেজ টিং 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 টিং? এমনি খায়
কুলফি বাবা কাম 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 ক্যালেট 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 আবার তোতলা নাকি কুলফি ক্যালেট উলি বাবা কুলফি আজ তো পার্টি বেটা কিরে আবরে মুপু কে নেবে হাই মোদা গুড ইভিনিং এভরিওয়ান আজকে অনেক দিন পর আমি অর্পিয়ার পূজার সঙ্গে কুলফি এসেছি ছাদে দেখো সন্ধে অলমোস্ট হয়ে এলো 6:10 মানে চারিদিকে বাড়িতে সমস্ত শঙ্খের আওয়াজ গানে আসছে নিচে গিয়ে ডেফিনেটলি অর্পিও সন্ধে দেবে যাকে কালকে এন্ড অফ দ্য ডে ওর পরশু দিন সকালবেলা আমি আর বাবা বেরোচ্ছি হায়দ্রাবাদের জন্য আপাতত এরকমই ঠিক হয়েছে যদি শেষ মুহূর্তে কিছু প্ল্যানে চেঞ্জ হয় সেটা কালকে সকালে জানা যাবে কালকে আমি আর পূজা যাচ্ছি বাড়িতে এটা সকাল থেকে 1 কোটি বার বলে দিয়েছি কখন যাব সেটা ডিপেন্ড করে বাবার উপরে বাবা কখন আসবে তারপরে বাবার সাথে একবার দেখা করে তারপরে যাব এ মাটন আর চিকেন কে পাতা দড়ি আবার মাটন আর কি মাটন কি ও মটন না এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তাড়াহুড়ো মাঝে কুলফিকে হার্নেসটা পড়ানো হয় না এই বাদরটা মটন চিকেন খে পাতা দড়ি নকুলদানা ওকে এই ছাদের মাঝখানে রাখা যাবে না ও শুধু কোনগুলোতে দৌড়াবে তো চলো অন্ধকার এমনিতেও হয়ে গেছে নিচে যায় একটু চা কফি খায় পূজার অবস্থা দেখে এই ঠিক করে আয় না কোলে ও বাবে বেল আমরা জাস্ট কফি খেলাম টোস্ট এনেছিলাম সকালবেলা টোস্ট দিয়ে কফি খেতে বা চা খেতে ভীষণ ভালো লাগে তো এখন থেকে মাথায় পুরো একদম অনেক কিছু ঘুরছে এক রাত্রিবেলা এখন জাস্ট ইনসাইড আউটের ব্লগটা শেষ করি আমরা এক্সট্রার জন্য একটা ব্লগ শ্যুট করব কালকে সকালবেলা একটা শ্যুট করব আজকে ইনসাইড আউটের ব্লগটা পোস্ট করার পরে এক্সট্রা ব্লগটা এডিট করে পোস্ট করব কালকে সকালবেলা ইনসাইড আউটের ব্লগটা পোস্ট করে তারপরে আমরা দুজনে বেরোবো তো ব্লগ এরকমই হয়ে গেছে এখন ওটা আমাদের কাজ তো ওটা ছাড়া আমরা ভাবতে পারি না এখন দু তিন দিন যতদিনই বাইরে থাকি না কেন ব্লগ ডেফিনেটলি আসবে বাট একটু ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো হয়তো অ্যাট পার হবে না আপ টু দ্য মার্ক হয়তো নাও হতে পারে তো একটু বেয়ার আপ করে নিও একটু সাপোর্ট করে দিও আর দেখো কী বলবো বলো তো রেসপন্সিবিলিটিসগুলো আমাদের আর আমরা বুঝি হ্যান্ডেলও আমাদের করতে হবে ডিলও আমাদের করতে হবে তো আমরা সেভাবেই করি বাট স্টিল আমরা সমস্ত মানে আমাদের মাথাতেও সবার মানে সবার মতোই প্রচুর রেসপন্সিবিলিটিস থাকে প্রচুর কাজ থাকে সেগুলো একটু সাইডে সরিয়ে রেখেই আমরা যখন ব্লগ করি হাসি মুখে নেগেটিভিটিটাকে সরিয়ে পজিটিভিটি নিজেরাও এনজয় করি আর স্প্রেড করারও চেষ্টা করি তো আমি মানে আশা রাখবো তোমাদের থেকে তোমরা আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড না করে সেই পার্টটুকু অ্যাটলিস্ট বুঝবে কি সবসময় আমার এই হয়েছে ওরকম বলার থেকে অ্যাটলিস্ট হাসি মুখে ওইটুকুকে ব্রিফ করে একটু ছোটো করে সবটাকে একটা কম্প্যাক্ট ব্লগ প্রেজেন্ট করাটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি তো যাই হোক এ নিয়ে কথা বাড়াবো না আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি প্রচুর কিছু কাজ আছে এখন থেকে গোছানো হবে এক সপ্তাহের প্যাকিং হবে আমার ওর দুজনের পূজা বলছে আমার চাপ পড়ে গেল এখন থেকে প্যাকিং স্টার্ট করতে হবে তো কালকে আমি বাড়িতে থাকবো মানে কালকে ডোমজুরের বাড়িতে থাকবো আর পরশু দিন সকালবেলা আমি বোলপুর যাবো পরশু দিন তরশু দিন বুধ বৃহস্পতিবার ওখানে থাকবো ওখানে একটা পুজো আছে তো ওটা কমপ্লিট করে শুক্রবার দিন আবার চলে আসবো তো বাড়িতে আসবো না ডোমজুরে যাবো সেটা এখনও ভাবিনি তো যেরকম সিচুয়েশান থাকবে ডিসিশন ওভাবে নেব তো যাই হোক ব্লগ ডেফিনেটলি মজাদার আসতে চলেছে এরকম একেবারেই না স্পিরিট কোনোভাবে কমেনি
আর কমবেও না। তোমাদের সাপোর্ট যতক্ষণ সাথে আছে, তোমাদের পজিটিভ কমেন্ট যত দিন সাথে আছে, ততদিন স্পিরিট একদমই কমবে না। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখছি, নেক্সট ব্লগটা আমরা আবার গোছানো থেকেই স্টার্ট করে দেবো। তো প্লিজ কেমন লাগলো লিখে জানিও, ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ইনসাইড আউট অ্যান্ড ইনসাইড আউট এক্সট্রা। অ্যান্ড অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি। গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।